হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম শুধু আপনাদের কোশ্চেন এর জন্য। আপনারা আমাকে এত কোশ্চেন করেন যে ভাই আপনি প্লেনের পার্টসগুলো কীভাবে কানেক্ট করতে হয়। আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে কানেক্ট করতে হয়, বাট আপনারা অনেকেই বিষয়টা বুঝবেন নাই। তো আমি আজকে সেই জন্যই আমি ভিডিওটি করলাম। তো আপনারা আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন। প্লেন ফ্লাই করার জন্য আপনাদের ফার্স্ট আপনাদের একটু ব্যাটারি লাগবে, একটু ব্রাশলেস মোটর লাগবে, একটু ইউএসসি লাগবে, রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার। এগুলো ফার্স্ট প্লেনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ফ্লাই করার জন্য আপনার মানে মূল শক্তি হিসেবে এগুলো লাগবে। আপনাদের ডানের কন্ট্রোলের জন্য আপনাদের তো একটু সার্ভো লাগবে। এখন আপনাদের প্লেনের উপর ডিপেন্ড করতেছে আপনাদের সার্ভো। তো আমি এগুলো কানেক্ট করবো। ওকে, ফার্স্টলি আমরা ইএসসি এর সাথে ব্রাশলেস মোটর কানেক্ট করব। আমার এর আগে কয়েকটি ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা অনেকেই বুঝতেছেন না এবং মানে কীভাবে কানেক্ট করবেন সেটি বুঝতেছেন না। তো ফার্স্ট আপনারা ইএসসি এর সাথে ব্রাশলেস মোটর কানেক্ট করবেন। ইএসসি এর যে পাশে দিয়ে আমরা ব্যাটারি কানেক্ট করি ওই পাশে আরেকটি ওয়্যার আছে, এটি আপনারা রিসিভারের সাথে কানেক্ট করবেন। ও, আরেকটি কথা হলো, আপনারা আপনাদের অনেকেই কোশ্চেন থাকে ভাই রিসিভারের থ্রোটল কোনটা। তো আমার এই রিসিভারের থ্রোটল হলো যেটা ইপিএসআইসিক্স ট্রান্সমিটারের সাথে, ইপিএসআইসিক্স ট্রান্সমিটারের সাথে যে রিসিভারটি ফার্স্ট যেটি দেয় সেটি 3 নং চ্যানেল হলো থ্রোটল। আমি 3 নং চ্যানেল সাথে থ্রোটল কানেক্ট করলাম। আরেকটি কথা, আপনারা ইএসসিতে যে পাওয়ারটি দিবেন সেই পাওয়ারটি এই ওয়্যার দিয়ে এখানে আসবে এবং এটি দিয়ে আপনার সার্ভোর যে পাওয়ার লাগে সেই পাওয়ারটি এই ওয়্যার দিয়ে রিসিভারে আসে এবং রিসিভার দিয়ে আপনার সার্ভোতে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করছি, আমি 3 নং চ্যানেলে কানেক্ট করলাম ইএসসি এর ওয়্যার অ্যান্ড 2 নং চ্যানেলে কানেক্ট করলাম সার্ভো। তো এখন আপনারা 1 2 4 5 6 এই 5টি চ্যানেলে আপনারা সার্ভো কানেক্ট করতে পারবেন। তো আমি আপাতত 2 নং চ্যানেলে কানেক্ট করলাম। তো এগুলো সব কানেক্ট করার শেষে আপনাদের ট্রান্সমিটারটি লাগবে। দেন আপনারা ট্রান্সমিটারটি ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে এখন আপনারা ইএসসি এর সাথে ব্যাটারি কানেক্ট করবেন। তো ইএসসি সাথে আমি ব্যাটারি কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন মোটরের মধ্যে কয়েকটি শব্দ আসতেছে, তো আপনারা এইটি অবশ্যই খেয়াল করে নেবেন। মোটরের সাথে ফুললি ব্যাটারি কানেক্ট এবং রিসিভারের ফুললি সংযোগের কারণে এই শব্দটি হয়েছে, তো আপনারা অবশ্যই এটি খেয়াল করে নেবেন। তো এখন আমরা টেস্ট করবো আমাদের মোটরের থ্রোটল কাজ করতেছে কিনা। তো আপনারা দেখতেছেন আমি দেখছি আমাদের ছোট লোক এখন আমাদের সার্বশ্রেষ্ঠ হচ্ছে। তো আমাদের বিভিন্ন কোনো কোনো মানুষ তখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণের সার্বশ্রেষ্ঠ হচ্ছে। তো এটি হবে বেসিক আপনার কানেকশন সিস্টেম। তো আপনারা আবার একটু খেয়াল করেন, আমি ইএসসি এর ওয়্যারটি 3 নং চ্যানেল লাগিয়েছি আমার এই রিসিভারের জন্য, ইপিএসআইসিক্স যে রিসিভারটি এর সাথে আমি এটি 3 নং চ্যানেলে এই ইএসসি এর ওয়্যারটি কানেক্ট করছে এবং বাকি যে চ্যানেলগুলো থাকে 1 2 4 5 6 এই 4টি চ্যানেলে আমি আপনি সার্ভো ইউজ করতে পারেন। তো আপনারা কানেক্ট করে দেখবেন। আমি ভিডিও বেশি বড় করলাম না। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো ধরনের রিভিউ ভিডিও যদি আপনাদের লাগে, বিশেষ করে ট্রান্সমিটার বা সার্ভো বা ব্যাসিক মোটরের রিভিউ ভিডিও লাগে যে ভাই এটা কীভাবে কাজ করে বা কীভাবে টেস্ট করতে হয়, তো এগুলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ড্রোনের ভিডিও আসতেছে কিছুদিনের মধ্যে, তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন। আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কোথাও আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিও শেষ করার আগে আপনারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। তো বাইকটা দেখা হবে।